আবারও উদ্ধার ভারতীয় মুদ্রা, সাফল্য ইংরেজবেড়া থানার পুলিশের। 55 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা সহ গ্রেফতার করা হলো দুজনকে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবেড়া থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে 10 চাকার একটি লরিও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম সুফি আলম বছর 32 ও রহমান শেখ বছর 28, বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায়। এদিন রাত্রিবেলায় 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে লরিতে করে টাকা পাচার করছিল। সিটের নিচে টাকাগুলি রাখা ছিল। উদ্ধার হয় 54,89,800 টাকা। নোটগুলি 2,000 টাকা, 500 টাকা, 100 ও 200 টাকার নোট। ইংরেজবেড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়ক সংলগ্ন সুস্তানি মোড়ে এলাকায় লরিটিকে আটক করে এবং তল্লাশি চালানো হয়। লরির সিটের নিচ থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। টাকা পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে টাকাগুলি কোথায় পাচার করছিল তার তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ কর্তারা। দেখুন, ইংলিশ বাজার থানায় গতকালে আমরা সোর্স ইনফরমেশন মারফতে আমরা এক লরিকে আমরা আটক করি। লরি অ্যাটাক করার পরে থানায় নিয়ে আসা হয়। থানায় আমরা ওটা চেক করি অ্যান্ড ওখান থেকে আমরা অ্যারাউন্ড 54 লাখ টাকাটা আমরা সিজ করেছি। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজনেই বাড়ি ফরাক্কাতে আছে। তারপরে আমরা ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি কি এই টাকাটা মজমপুরে দুজনে এই টাকাটা ছিল অ্যান্ড এই টাকাটা সম্ভবত যেটা আছে ইনভেস্টিগেশন যেটা জানা গেছে এটা কোনো মাদক দ্রব্যে কিনা বা বেচার সঙ্গে এটা তার টাকাটা হতে পারে। স্যার, এতগুলো টাকা কী কারণে মজুদ করা হয়েছিল? এটা আমি একটু আগেই বললাম, এটা বেসিক্যালি কোনো নার্কোটিক ড্রাগকে আনার জন্যে কেনার জন্যে হতে পারে। এটা আমাদের আরও কি অ্যামাউন্ট ছিল না? ওই যে আরও কি অ্যামাউন্ট ছিল যেটা ইনফরমেশন ছিল না? এটাই এমন বড় টাকা ছিল, এটা আমাদের কাছে ইনফরমেশন ছিল। স্যার, কোথায় যাচ্ছিল টাকাটা? এখন সঠিকভাবে বলা যাচ্ছে না কি কোথায় যাচ্ছিল টাকা, বাট ডেফিনেটলি এটা ডালখোলা দিকে ওটা যাচ্ছিল টাকাটা। ওখান থেকে কোনো ড্রাগের সাপ্লাই ছিল যেটা তার জন্য টাকাটা ছিল। স্যার, পুজোর আগে এই মানে দুটো বড় বড় কাজ কীভাবে দেখছেন? ডেফিনেটলি এটা আমাদের জেলা পুলিশে একটা সফলতা আছে, বাট এই সফলতাটাই এখানেই নয়, আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এই চক্রটা যে পুরোটা কিসের জন্য টাকা অ্যান্ড এই মানে এই টাকা যে আছে তার এতটা পরিমাণে নার্কোটিক ড্রাগ যদি নিয়ে আসা হয় তো এই পুরো চক্রটা আমাদেরকে আরও ভাঙা দরকার। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।